আসসালামু আলাইকুম। প্রতিদিন কাজে যাওয়ার পূর্বে কিংবা বাসা থেকে বের হওয়ার পূর্বে আমি যদি জানতে পারি যে আজকে বৃষ্টি হবে নাকি ঝড় হবে নাকি রোদ থাকবে, তো এই আবহাওয়াটা যদি আমি জানতে পারি তাহলে বাসা থেকে বের হওয়ার আগেই আমি আমার প্রস্তুতি নিয়ে নিতে পারবো। সেটা ছাতা নেওয়ার দরকার পড়ুক কিংবা রোদের জন্য যে প্রোটেকশন নেওয়ার দরকার পড়ুক সেটা আমি করতে পারবো। তো এই ধারণাটা আমরা আমাদের মোবাইল থেকেই খুব সহজেই নিতে পারি, আমরা কিন্তু অনেকেই জানি না। তো আমার মোবাইল স্ক্রিনে দেখেন উপরে, এখানে দেখেন আজকে 27 ডিগ্রি সেলসিয়াস, কালিয়াকৈর, এখানে একটা লেখাই আছে ইন বিল, একটা ওয়েবসাইট সবার মোবাইলেই দেওয়া থাকে। তো আমি সবচেয়ে ভালোভাবে সাজেস্ট করব, আপনারা যদি ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করেন, আপনারা প্লে স্টোরে অনেক অ্যাপস পেয়ে যাবেন, প্লে স্টোরে গিয়ে লিখবেন একু ওয়েদার, AWCUWEATACR, একু ওয়েদার লিখলে আপনারা এই অ্যাপসটা পেয়ে যাবেন। এই অ্যাপসটা জাস্ট আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন, আমি ইনস্টল করে দেখাচ্ছি। দেখেন ওপেন করা মাত্রই এখানে আই অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। করার পরে এখানে আপনি আপনার লোকেশনটার জন্য একবার পারমিশন অ্যালাউ করে দিবেন। দেওয়া মাত্রই হোয়াইল ইউজিং দ্য অ্যাপস এখানে আপনি একটা ক্লিক করবেন। এরপরে আপনি দেখেন কন্টিনিউ উইথ অ্যাডস, এর উপরে নিচে ক্লিক করবেন। আপনার প্রিমিয়াম ভার্সন নিতে গেলে টাকার প্রয়োজন, তো আপনি কন্টিনিউ উইথ অ্যাড। এরপরে আপনার লোডিংয়ের জন্যে, আপনার ইনফরমেশনগুলো লোডিংয়ের জন্য জাস্ট একটু সময় নেবে, আপনার লোকেশনটা এখান থেকে ফাইন্ড করে জাস্ট একটু লোডিং হবে। দেখেন একটু লোডিং হবার পরে এখানে আমার 28 ডিগ্রি সেলসিয়াস আজকে দেখাচ্ছে, এটা হচ্ছে নিয়ার সফিপুর। সফিপুরে 28 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে, আমি যেখানে আছি এটা হচ্ছে গাজীপুর সফিপুর, তো এখানে আজকে ফিল হচ্ছে 32 ডিগ্রি সেলসিয়াসের মতো। আমাদের বাংলাদেশের ওয়েদার সম্পর্কে আপনারা জানেন একটু ফিল বেশি হয় সবসময় আবহাওয়ার কারণে, এটা তো 28 ডিগ্রি সেলসিয়াস জেনুয়ানি, আমাদের কিন্তু ফিল হচ্ছে 32 ডিগ্রির মতো। তো এখানে একটু নিচে দেখেন আপনারা টুডে, টু নাইট এবং থার্সডে, অর্থাৎ পরের দিন। তো আপনারা এখন আজকে সারাদিন কীরকম থাকবে, আজকে রাতের বেলা কীরকম ওয়েদার থাকবে এবং কালকে কীরকম ওয়েদার থাকার সম্ভাবনা আছে সেটার এখানে ডিটেলস পেয়ে যাবেন, তো কীরকম ফিল হবে। এবং টুডে ডিটেলস, আজকে যে 13 ঘন্টা 13 মিনিটের যে ডিটেলস সেখানে পেয়ে যাবেন, সানরাইজ এবং সূর্যোদয় এবং সূর্য অস্তের টাইম সেটাও এখানে পেয়ে যাবেন, আজকের টেম্পারেচার, রিয়েল ফিল কত, মানে আজকে সব কিছুর ডিটেলস এখানে আপনারা পেয়ে যাবেন। এবারে আপনারা যদি উপরে এই যে 28 ডিগ্রি সেলসিয়াস দেখাচ্ছে এর উপরে একটা ক্লিক করেন, ক্লিক করলে আপনারা এই লোকেশনে আপনারা নেক্সট পরবর্তী ঘন্টাগুলোতে কীরকম অবস্থা সেগুলোর আপডেটও এখান থেকে দেখতে পারবেন। দেখেন উপরে পরবর্তী 4 ঘন্টায় যে অবস্থাটা থাকবে সেটা আপনারা কীরকম সেটাও এখানে ডিটেলস দেখতে পারবেন। এছাড়া প্রতি ঘন্টার জন্য আপনারা আলাদা আলাদা ওয়েদার দেখতে চাইলে দেখেন আওয়ারলি, এই যে নিচে এই ঘড়ির চিহ্নটার উপর একটা ক্লিক করবেন, তো দেখেন আজকে সারাদিনে এখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, একবারে রাত 10টায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা মোটামুটি আছে 83%। তো দেখেন এখানে সারাদিনে রিয়েল ফিল 35 কত ডিগ্রি কত ডিগ্রি এবং 7টার সময় 8টা 9টা কত ডিগ্রি আছে এবং 10টার দিকে রাত 10টার দিকে এখানে আমার বৃষ্টি হওয়ার সম্ভাবনা একটু বেশি, 10টা 11টার পরে সেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব বেশি, সেটা রাত 2টা পর্যন্ত। এরপরে ঘড়ির পরের যে চিহ্নটা ডেইলি, আপনারা প্রতিদিনের আপডেট জানতে চাইলে দেখেন এখানে আজকে বুধবার, তারপরে বৃহস্পতিবার, তারপরে শুক্রবার, কোন দিনে কতটুকু বৃষ্টি হওয়ার সম্ভাবনা সব কিছু এখান থেকে জানতে পারবেন, ডিটেলস জানতে পারবেন। আর উপরে দেখেন সফিপুর বিডি, এখান থেকে আপনি আপনার লোকেশনটা চেঞ্জ করেও আপনি অন্য কোনো জায়গার যে জায়গাটায় যাবেন সেখানকার লোকেশনটা এখানে সার্চ করে খুঁজে বের করে সেই জায়গাটার ওয়েদারও এখান থেকে দেখে নিতে পারবেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।